আমি রংপুর জুডিশিয়ারি এবং ম্যাজিস্ট্রেসির একজন সিনিয়র আইনজীবী। আমার ওকালতির জীবনে আমি কয়েকটা গভর্নমেন্টের আমল দেখেছি, বিচার দেখেছি, শাসন দেখেছি। এজন্য আমার একটা অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান অভিজ্ঞতা মিলে একটা জিনিস আজকে আমি ক্লিয়ারভাবে বুঝতে পারলাম যে বাংলাদেশ যে নতুনভাবে স্বাধীন হলো, ছাত্র জনতা এবং দেশবাসীর অনেক ত্যাগের বিনিময়ে, অনেক তিতিক্ষার বিনিময়ে তার গোড়াপত্তন হয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমাদের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র আবু সাইদের আত্মত্যাগের মাধ্যমে। তারপরে এই আন্দোলনটা সারা দেশে আপনার দানা বেঁধে ওঠে এবং স্বৈরাচার এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এই স্বৈরাচারের দোষদের বিরুদ্ধে স্পেসিফিক অ্যালিগেশনে সারা দেশে যে মামলা মোকদ্দমাগুলো হয়েছে এগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে, কিন্তু ব্যতিক্রম রংপুর। আজকে জিআর কত? 192 জিআর 192 অবলিক 2024 নম্বর মোকদ্দমার স্পেসিফিক অ্যালিগেশন, যেখানে দ্রুত বিচার আইনে মামলা এবং তাদের বিরুদ্ধে পেনাল কোডের জামিন অযোগ্য 60টা ধারা আছে এবং সকল আসামিকে এক এবং অভিন্ন উদ্দেশ্যে এই সব অপকর্মে জড়িত থাকার জন্য দণ্ডবিধির 34 ধারা সন্নিবেশ করা আছে। এক্ষেত্রে অন্তত আমরা বিচারাঙ্গনে যারা আছি সবাই বুঝি এই সকল আসামি 34 ধারার কারণে এই মোকদ্দমাতে সমভাবে বিচারের মুখোমুখি হবে। কিন্তু আমাদের স্বৈরাচার এখান বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও, চলে গেলেও রংপুরের বিচারাঙ্গনে কতিপয় বিচারক এখনও স্বৈরাচারকে মদত দিয়ে যাচ্ছে, আওয়ামী লীগকে সরাসরি মদত দিয়ে যাচ্ছে। আমরা বারবার বলেছি আদালতের সামনে যে এই মামলাগুলোতে, এখানে কোতোয়ালির যে মামলাগুলো আছে, মেট্রোপলিটনের যে মামলাগুলো আছে, যেসব আসামির নাম এজাহারে নাই, যাদের যারা বৃদ্ধ অসুস্থ ওপেন হার্ট সার্জারি করা আর আসামি যাদেরকে ঘর থেকে ধরে নিয়ে আসা হয়েছে, বহুবার হিয়ারিং করেও কোনো আদালত তাদেরকে জামিন দেয় নাই, কিন্তু আজকে বদরগঞ্জ আমুলি আদালতের বিজ্ঞ বিচারক কার ইঙ্গিতে, কিসের নেশায় আমরা সব কথা তুলে ধরার পরেও তিনি বারবার সকল আসামিকে জামিন দিচ্ছেন। এর আগে উনি জামিন দিয়েছেন দুইজন আসামি গিয়ে মামলার আলামত সমূহ বিক্রি করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, এবং এই মামলার বাদী বিশিষ্ট সাংবাদিক এশিয়ান টেলিভিশনের বিভাগীয় প্রধান তথা ব্যুরোচিপ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিশেষ সাংবাদিক বাদশা ওসমানি, তাকে ওরা মামলা তুলে নেওয়ার জন্য, তাদেরকে জানে শেষ করে দেওয়ার জন্য হুমকি দিয়েছে। উনি থানায় একটা জিডি করেছেন, সে জিডির কপি আদালতের সামনে আমরা দিয়েছি, সার্বিক অবস্থা তুলে ধরেছি, আদালত কোনো গুরুত্ব দিলেন না। আজকে আদালত বললেন পুলিশ কী করে, পুলিশ আটকায় না কেন? আমরা বললাম স্যার, যাদেরকে, যারা হাজতে আছে এই মামলায় এই সিচুয়েশনে, তাদেরকে জামিন দেওয়া যাবে না, কারণ কথিত ঘটনার আগের দিন, কথিত ঘটনার দিন তারা পতিত সরকারের তিনজন নেতার, যিনি পালিয়ে গেলেন দেশ থেকে শেখ হাসিনা, তার ছবি, তার ছেলের ছবি এবং এই মামলার এক নম্বর আসামি ডিউক চৌধুরীর ছবি সম্মিলিত গেঞ্জি গায়ে দিয়ে সে নিজে তারা অ্যাকশন দিয়েছে। সে অ্যাকশনের ভিডিও ফুটেজ এবং স্থির চিত্র আমরা আপনার সামনে দিয়েছি। তারপর কী করে এই আসামিগুলোকে আপাত দৃষ্টিতে নির্দোষ মনে করে জামিন দেওয়া হচ্ছে? এবং এই যদি জামিন দেওয়া যায় তাহলে বাদীর ব্যক্তিগত নিরাপত্তার হুমকি সৃষ্টি হয়েছে আরও হবে, এবং বদরগঞ্জে সহ রংপুরে আবার আওয়ামী সন্ত্রাসীরা আবার জেগে বসবে, যানমালের নিরাপত্তার বিঘ্ন ঘটাবে, আবারও দেশকে অস্থিতশীলতার দিকে নিয়ে যাবে, এদেরকে জামিন দেওয়া যাবে না। বিজ্ঞ আদালত আমাদের কথা শুনলেন না, সকল আসামি জামিন মঞ্জুর করলেন। তার সাথে সাথে কী হলো, আদালতের মাধ্যমে হো করে চিৎকার শুরু হয়ে গেল। আদালত অনেক চেষ্টা করলো তাদেরকে থামাইতে। আমি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বললাম যে স্যার, আমি যে বক্তব্য রাখলাম সত্যতা পেলেন? এখানে জামিন হওয়ার সাথে সাথে এরা তো মানুষ না, এরা আওয়ামী লীগ, এরা সন্ত্রাসী। আপনার সামনে এতগুলো মামলা জামিন হচ্ছে, আপনি দিচ্ছেন, আমরা নিচ্ছি আদালতের সামনে, এরা কোর্টের সামনে, বিজ্ঞ আদালতের চেম্বারের ইজলাসের সামনে, কোর্টের ভিতরে হো করে চিৎকার করে কোর্ট অবমাননা করলো। এবং এই কথা বললাম, এই আসামিরা যেদিন হাজতে গেল গাড়ি দুটার সময়, এরা ভুয়া 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 সাংবাদিক করে চিল্লাইছে, সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেছে, বিভিন্ন মিডিয়াতে আসছে, এত কিছু বলার পরেও কীভাবে এরা জামিন পায়? এদেরকে জামিন দেওয়া মানে
আজকে বাদীর জীবন বিপন্ন হওয়া, সাধারণ মানুষের জীবন বিপন্ন হওয়া। ঘটনার দিন ওরা অনেক মানুষকে কুপিয়েছে, দোকানপাট ভাঙচুর করেছে, মানুষের বাড়ি ঘরে আগুন দিয়েছে, অনেকগুলো মোটরসাইকেল ধ্বংস করেছে। স্কুলের ছাত্রীরা, মেয়েরা, কোমলমতি মেয়েরা যখন রাস্তায় নেমে আসছিল, এই আমাদের গুন্ডারা, এই আসামিরা এই বাচ্চাদেরকে রাস্তার মধ্যে উন্না টেনে কাপড় ছেড়ে এদেরকে শিলতা হানি করে রাস্তার মধ্যে ফেলে পিটাইছে। এবং এখানে পাঁচজন আসামি আছে যারা প্যান্টের সিল খুলে, পুরুষাঙ্গ খুলে বাচ্চাদেরকে দেখাইছে। এই কারণে সেদিন বদরগঞ্জের আপামর সাধারণ মানুষ, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র শিক্ষক, হাটুরে মানুষ সবাই মিলে ধাওয়া করে এবং এরা মানুষকে প্রতিরোধ করে, মারডাং করে এবং ত্রাসের রাজত্ব কায়েম করে। এই জন্য আমরা কি আইনটাকে কোন আইনে মামলা দিলাম, আমরা দ্রুত বিচার আইনের 4 এবং 5 ধারায় মামলা করেছি। দ্রুত বিচার আইনের প্রত্যেকটা ধারা জামিন অযোগ্য, 392 ধারা জামিন অযোগ্য, 380 ধারা জামিন অযোগ্য, 326 ধারা জামিন অযোগ্য, 307 ধারা জামিন অযোগ্য, 393 ধারা জামিন অযোগ্য, অনেকগুলো জামিন অযোগ্য ধারা থাকা সত্ত্বেও আজকে আদালতের এমন দরদ উছলে উঠল, আমার মনে হয় যে পতিত স্বৈরাচারের দোসর এই আজকের বিচারাঙ্গনে, আমাদের রংপুরের বিচারাঙ্গন ভরে গেছে। আমি আজকের আমার বক্তব্যের মাধ্যমে আমি আজকে আমাদের বাংলাদেশের যে আজকে হাল ধরেছেন বাংলাদেশের কর্ণধার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, সম্মানিত ইউনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমি স্যারকে বলেছি, আজকের বিচারককে বলেছি, যিনি বাদী হয়েছেন তিনি ব্যক্তি বাদশা ওসমানী বাদী হন নাই, তিনি আজকে যে ঢাকাতে যে সমন্বয় কমিটি হয়েছে, সমন্বয় কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সমন্বয় কমিটির মাধ্যমে মামলাটা হয়েছে, মামলাটাকে স্যার এবার এত খাটো করে স্বাভাবিকভাবে দেখা যাবে না, কোনো ব্যক্তির সাথে কত ব্যক্তির হিংসার কারণে নয়। এই মামলাতে এই বাদীর আপন খালু শ্বশুর, খালু শ্বশুরের ছেলে, অনেক আত্মীয় স্বজন আসামি হয়েছে, তারা অপরাধের জন্য আসামি হয়েছে, তারা পতিত স্বৈরাচারের দোষের জন্য আসামি হয়েছে, ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির মামলা নয়। অথচ আদালত আমাদের কোনো কথাই শুনলেন না। এই ধরনের মামলা আমি বললাম যে সারা বাংলাদেশে এই পরিবর্তিত পরিস্থিতিতে কোনো মামলাতে এইভাবে জামিন দেওয়ার নজির নাই যেটা রংপুরে করা হচ্ছে। আদালত চুপ করে থেকে জামিন মঞ্জুর করে চুপ করে বসে থাকলেন, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। হাজার হাজার ছেলেমেয়ে জীবন দিল, চোখ দিল, দুই চোখ অন্ধ হয়ে গেল, হাত নাই, পা নাই, অনেক মা কাঁদতেছে, ছোট ছোট শিশু জীবন দিয়েছে, হাজার হাজার মানুষের বুকের রক্ত ঝরেছে, 2 মাসের ব্যবধানে সব কি আমরা ভুলে গেলাম? যারা এটা করলো তারা আজকে এখান থেকে মিছিল করে, অপমান করে, হুমকি দিয়ে এলাকায় গিয়ে যে আরও কি ত্রাসের রাজত্ব কায়েম করবে, আমাদের বোধগম্য হয় না। এই জন্য আমি এই মিডিয়ার মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি, এই জামিনগুলিকে বাতিল করা হোক এবং তদন্ত দেওয়া হোক, কারা আদালতের ভেতর ত্রাস সৃষ্টি করলো, কারা আদালতের ভেতর হো হো করলো, কারা আদালত অবমাননা করলো, কারা নতুন করে আওয়ামী লীগের পরিচয় আবার দিল। এই জন্য আজকের জামিন বাতিল চাই, বাতিল করে সুষ্ঠুভাবে ওই মামলাটা সরাসরি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিজের আদালতে নেবেন। 528 ধারা বলে মামলা বদলি করা যায়, আপনি নিজের আদালতে নেবেন, নিজের আদালতে সঠিকভাবে এই মামলাটা, আমি বললাম স্যার তদন্ত হওয়া পর্যন্ত এদেরকে আটকে রাখুন, তখন স্যার বললেন তদন্ত হওয়া পর্যন্ত আটকে রাখবো, পুলিশ কি করে? আমি বলছি পুলিশ তো এদেরকে রিমান্ড চেয়েছিল, আইনের বাধ্যবাধকতার কারণে স্যার আপনি রিমান্ড মঞ্জুর করেন নাই, কিন্তু এখন তারা গেলে সঠিকভাবে তদন্ত হইতে দেবে না, কারণ এরা এত বছর এই স্বৈরাচারের অধীনে থেকে ঘাড় মোটা হয়েছে, পকেট মোটা হয়েছে, পেট মোটা হয়েছে, লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে, তাদের হাতে সব এলিমেন্টস আছে, সাধারণ মানুষ এদের কাছে টিকতে পারবে না। এই জন্য এদেরকে জামিন দিলে ওই পক্ষের উকিল বললো স্যার জামিন দেন, এটার এফআরটি আসবে, এফআরটি মানে ফাইনাল রিপোর্ট, নির্দেশ স্যার দেখেন এখানেই ঘোষণা দিতেছে জামিন দেন, এফআরটি আসবে, তার মানে এরা জামিন হয়ে গেলে বিচার যিনি তদন্ত করতেছেন তদন্তকারী কর্মকর্তার উপরে চাপ সৃষ্টি করে বিভিন্ন কৌশলে এরা মামলাটা সঠিকভাবে তদন্ত হইতে দেবে না। আমি আরেকটা কথা বললাম, যে আওয়ামী লীগ চলে গেছে, এখন লোকাল আরেক লিডারের কাদের কাঁধে এরা পা দিয়েছে, ওই লিডারের মাধ্যমে আবার এরা সন্ত্রাস করবে, এরা চিন্তিত সন্ত্রাসী, এদেরকে কোনোভাবেই এই পর্যায়ে জামিন দিলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটাকে বলে এটা সমুন্নত থাকবে না। সারা বাংলাদেশের যে আজকের অবস্থা,
সেই অবস্থার সাথে ব্যতিক্রম ঘটিয়ে শহীদ আবু সাইদের রক্ত এখনো শুকায়নি। এই শহীদ আবু সাইদের উত্তরসূরি আমরা, আমরা বুক ভরে বলি যে মফিজের দেশ রংপুর বলতেন, সেই মফিজ রংপুরিরা প্রথম জীবন দিয়ে বাংলাদেশে নতুন করে স্বাধীনতা এনেছে। আমাদের এই স্বাধীনতাকে ভুলুন্ঠিত করার জন্য আজকে আমাদের বিচারাঙ্গন আজকে যেন তেন আচরণ করা শুরু করেছে। এই আওয়ামী লীগের দোষ যারা যারা তাদেরকে চিহ্নিত করা হোক এবং সঠিকভাবে এই আসামিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিচারের ব্যবস্থা করা হোক। আদালতের সামনে যে হট্টগোল করা হলো আদালত স্বয়ং দেখলেন, এবং আমি বাদীপক্ষের ফাইলিং লয়ার হিসেবে আমার জুনিয়র বৃন্দ সহ আমরা বিজ্ঞ বিচারকের দৃষ্টি আকর্ষণ করলাম যে স্যার আজকে তো অনেক মামলা জামিন হলো, কোনো মামলার ক্ষেত্রে কি এমন হট্টগোল হয়েছে? এরা তো সবাই মিলে আদালতের পর হই হুল্লোড় করে আদালত অবমাননা করলো, এটা কি হবে? আদালত কোনো জবাব দিলেন না। শুনলাম যে পরবর্তীতে তিনি বাদীকে নাকি কার না কার মাধ্যমে বলছেন আপনি একটা জিডি করে আসেন। আরে আপনি জামিন দেবেন আর বাদী শুধু জিডি করবে? আমি বললাম স্যার এই বাদীর আদালত আদেশ হওয়ার পরেও বললাম যে স্যার এই বাদীর যদি কোনো ক্ষতি হয়, এই বাদীর যদি জীবন বিপন্ন হয় তার দায়িত্ব কে নেবে স্যার? বললো যে সব কি আমি দেখবো, তা দেখবে কে? আপনি বিচারক, আপনার কাছে বিচার দিয়েছে বাদী, আর এই সন্ত্রাসীদেরকে আটক করা হয়েছে, তাদেরকে আপনি জামিন দেবেন, বাদীর জীবন বিপন্ন হবে, দায়িত্ব কে নেবে? যেখানে বাদীর জীবন বিপন্ন হওয়ার সমূহ আশঙ্কা আছে, আগের আসামিরা তাকে জামিন হওয়ার থ্রেট দিয়েছে, তার জিডি আছে, তারপর কীভাবে তারা জামিন পায়? আর আমি বললাম যে এই ধরনের কোনো মামলাতে রংপুরের ম্যাজিস্ট্রেট আদালত থেকে কেউ এ পর্যন্ত জামিন পায় নাই, অনেকে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জজ কোর্টে গিয়েও জামিন পায় নাই, এই ধরনের মামলা জামিন হয় হাইকোর্ট থেকে, আর আপনি অহরহ জামিন দেওয়া শুরু করেছেন, বিচারক আমার একটি কথারও জবাব দেন নাই। আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে পতিত যে স্বৈরাচার পালিয়ে যাওয়া আওয়ামী লীগ তাদের ভূত আমাদের বিচারাঙ্গনে বিচারকদের কাঁধে ভর করে আছে। এই জন্য এই ভূত নামানোর জন্য আমি দেশবাসীর মাধ্যমে বর্তমান সরকার, বর্তমান প্রশাসন এবং গোয়েন্দা সংস্থায় যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, এ ব্যাপারে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে, অন্যথায় সাধারণ মানুষ বিচার পাবে না, দেশে আবার আওয়ামী লীগের অরাজকতা তৈরি হয়ে যাবে। এই আমার মন্তব্য।